হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। বাঙালিদের খুবই প্রিয় এই চিংড়ি মাছের ডিশটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা পোলাওয়ের সঙ্গে, ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর এটা রান্না করতে করতে আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কী কী লাগবে। এখানে আমি 1 কিলো মতো চিংড়ি মাছ নিয়েছি, এটা বড় সাইজের চিংড়ি নিয়েছি। এটাকে ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর এখানে নিয়েছি নারিকেলের পেস্ট। আমি কিন্তু এখান থেকে দুধ বার করে নিই, জাস্ট মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা চেরা। এখানে নিয়েছি রসুন পেস্ট 1 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন। এখানে পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না। বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়ে তুলে নেব। এরম করে সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি দিয়ে দেব অল্প সামান্য তেল, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এবার ঘি আর তেলটাকে একটু গরম করে নিয়ে এতে আমি গোটা মশলা ফোড়ন দেব। দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারচিনি। এবার ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসার আগ অব্দি এটাকে একটু ভেজে নেব। এরপর এই কুচোরো পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। ব্রাউন করে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এরপর আমি এতে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব এখানে পেঁয়াজ পেস্ট, দিয়ে দেব রসুন পেস্ট, দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। আর দিয়ে দেব এখানে আদা পেস্ট। 1 কিলো মাছের জন্য কিন্তু আমি এই পরিমাণ মশলাগুলোই নিলাম। আপনারা আপনাদের মাছ অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। আর 1 টেবিল স্পুন এখানে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব প্রয়োজন মতো নুন। এখানে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো ইউজ করবো না। হ্যাঁ, এতে করে কিন্তু আলাদা একটা টেস্ট আনবে এই মশলাগুলো ইউজ করাতে। এটা কিন্তু আমার একটা টিপস ছিল। আপনারা এই টিপস ফলো করে এই মশলাগুলো ইউজ করে একবার রান্না করে দেখবেন। এবার মশলাগুলোকে কষানো হয়ে গেলে তেলটা যখন একটু উপরে চলে আসবে তখন আমি নারকেলের পেস্ট থেকে অর্ধেকটা পেস্ট দিয়ে দেব, আর অর্ধেকটা আমি পরে ইউজ করব। আর এটাও একটা টিপস, আমি কিন্তু দুধ বার করিনি, ডাইরেক্ট কিন্তু নারকেল দিয়ে করেছি। এতে করে কিন্তু ডাইজেশনে কোনো প্রবলেম হবে না, আর খেতেও খুব সুন্দর হবে, আর গ্রেভিটা খুব ঠিক হবে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে তেল বেরিয়ে আসার আগ অব্দি একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব
পরিমাণ মতো গরম জল, অবশ্যই কিন্তু গরম জল ইউজ করতে হবে, এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এতে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব মিনিট পাঁচেক। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি বাকি যে নারকেলের পেস্টটা আছে সেটাকে দিয়ে দেব। নেড়ে চেড়ে মিলিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ চিনি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। এরপর ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি এতে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে এই যে রান্নাটা কিন্তু আমার ডান, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আপনারা আমার টিপসগুলো ফলো করে মালাইকারি করে দেখবেন, এটা কিন্তু রেস্টুরেন্টের মতো হবে টেস্ট। অবশ্যই আপনারা এভাবে ঘরে ট্রাই করবেন, সবার সঙ্গে এনজয় করবেন, কেমন হলো আমাকে জানাবেন, সবসময় আমার সঙ্গে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।